সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি বাইনারি সার্চ নিয়ে আলোচনা করব। সো গত পর্বে আমি লিনিয়ার সার্চ নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কিভাবে আমরা একটি এরে থেকে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা খুঁজে বের করতে পারি। যদি থাকে তাহলে আমাদেরকে তার লোকেশন শো করবে, আর যদি না থাকে তাহলে আমাদেরকে দেখা দেবে যে নো, ডাটাটি নেই। সো যাই হোক, আগে আমরা আজকে আমরা বাইনারি সার্চ দেখব। বাইনারি সার্চও হচ্ছে সার্চে একটা পদ্ধতি যেটা লিনিয়ার সার্চের থেকে খুব দ্রুত কোনো ডাটাকে বের করে আনা যায়। তবে লিনিয়ার সার্চ থেকে বাইনারি সার্চে যেমন একটা সুবিধা আছে, খুব দ্রুত সঙ্গে বাইর করে আনা যায়, ডাটা খুঁজে বের করা যায়, তেমনি অসুবিধাটা হচ্ছে যে বাইনারি সার্চে ডাটাগুলো আগে থেকেই শর্টিং করা থাকতে লাগবে। শর্টিং বলতে হচ্ছে যে ছোট থেকে বড় অথবা বড় থেকে সোজাভাবে ছোট ভাবে সাজানো থাকতে লাগবে, যেটা লিনিয়ার সার্চের প্রয়োজন নেই। সো যদি কখনও আমরা এটা শিওর থাকি যে আমরা যে ডাটাগুলো পাবো এর মধ্যে সেগুলো হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো থাকবে, সেক্ষেত্রে আমরা বাইনারি সার্চ ব্যবহার করতে পারি। এবং বাইনারি সার্চ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আমরা ডাটাগুলো খুঁজে বের করতে পারবো। সো প্রথমে আমরা আসি যে বাইনারি সার্চের পদ্ধতিটা কীরকম। বাইনারি সার্চের পদ্ধতিটা একটু মজার পদ্ধতি। মজার পদ্ধতি বলতে কি, এরা সবসময় যে এরাটা আমরা নিয়ে কাজ করব সেটাকে দুভাগ করে ফেলবো। সবসময় মাঝখানে যে কটা এলিমেন্ট নিব নিয়ে তার বাম পাশেরটাকে এক ভাগ, ডান পাশেরটাকে এক ভাগ করে ফেলবো, এরকম একটা পদ্ধতি। খুব সজার এবং মজার একটা পদ্ধতি। যেমন প্রথমেই আসি, এটা যদি একটা অ্যারে হয় ১৩ টা এলিমেন্টে, একটা অ্যারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা এলিমেন্ট, 13টা এলিমেন্টের যদি একটা অ্যারে হয়, 13টা এলিমেন্টের অ্যারে মানে A0 থেকে শুরু করে যদি অ্যারে ভেরিয়েবলটা এ হয় তাহলে A0 থেকে শুরু করে ইন্ডেক্স 0 থেকে শুরু করে এ ইন্ডেক্সের 12 এই পর্যন্ত আমরা আছি। এবং আমরা কি করব এরপর, যদি যে কাঙ্ক্ষিত যদি সংখ্যা সেটা যদি আমরা 23, আমরা চাচ্ছি যে 23 সংখ্যাটা আছে কিনা সেটা খুঁজে বের করব, এটা আছে কিনা সেটা খুঁজে বের করব। সো আমাদের ফার্স্ট কাজ হবে যে সম্পূর্ণ এই সম্পূর্ণ ডাটা থেকে এর মাঝখানে মধ্যেকার এলিমেন্টটা বের করা, মাঝে এলিমেন্টটা যেমন A0 থেকে 12 এর মধ্যে এলিমেন্টটা বের করা। মাঝে মাঝে একটা এলিমেন্ট ধরলাম এটা বের করা। এখন দেখবো যে 23-এর থেকে ছোট না বড়। যদি 23 থেকে ছোট হয়, ছোট মানে কি এই সাইডে আর নেই, কারণ এই পাশে সব 50-এ বড়, 50টা আমরা চেক করবো, এটা 23-এর থেকে ছোট না বড়। যখন দেখতেছি যে 50 হচ্ছে 23-এর থেকে বড়, তার মানে কি 50-এর ডান পাশে সবগুলো বড় সংখ্যা, যেহেতু সবগুলো বড় সংখ্যা তাহলে এই পাশে 23 থাকার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন আমার এরাটা হয়ে গেল এতটুকু, এখন আমরা এটার মধ্যে সার্চ করব। এটার মধ্যে সার্চ করব কি সার্চ করব, এটা মাঝখানে মাঝে মাঝে একটা উপাদান ধরে নিলাম 30, মাঝে মাঝে একটা উপাদান, এবার আবার 30 দিয়ে সার্চ করব। 30 দিয়ে সার্চ করার পরে যখন দেবো বাম পাশে, মানে এটারও ডান পাশে নাই, সব বাম পাশে আছে 23, তখন আবার এ দুটা এরের মধ্যে হয়ে গেল, এর মাঝে মাঝে অবস্থান 23 এবং সেটা আছে কাঙ্ক্ষিত রেজাল্ট। একটু বুঝতে সমস্যা হচ্ছে, আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। এখন আরেকটি উপাদান বুঝিয়ে দেওয়ার আগে আমরা আমরা মাঝামাঝি যে উপাদানটা বের করতেছি সেটা কিভাবে মাঝামাঝি উপাদান আসতেছে কিভাবে বের করব সেটা আমরা আগে হিসাবটা দেখে নিই। যে আমরা তো হঠাৎ করে প্রোগ্রামিংয়ের মধ্যে বলতে পারি না যে এটা মাঝখানে এটা মাঝখানে, এটা নির্দিষ্ট একটা নিয়ম থাকা উচিত। সেই নিয়মটা হচ্ছে যে আমাদের মাঝামাঝি যেই উপাদানটা হবে, মাঝামাঝি উপাদানটা যে এর মিড মানে মাঝামাঝি যদি হয়, এটা যদি এর মাঝামাঝি উপাদানটা হয় তাহলে এই মিড হচ্ছে স্টার্ট, শুরুটা
প্লাস ইন্ট বাই টু, এটাই। সো আমরা এটা লিখে নেই, মির হচ্ছে স্টার্ট প্লাস ইন্ট এটা হচ্ছে মিডের সূত্র, মানে মিড বের করার মাঝামাঝি উপাদানটা বের করার সূত্র। আচ্ছা এটা যদি মাঝামাঝি উপাদানটা বের করার সূত্র, সো এই পদ্ধতিতে আমরা মাঝামাঝি ঠিক মাঝামাঝি উপাদানটা বের করব এই এই পদ্ধতি হিসেব করে, এবং এই স্টার প্লাস ইন বাই টু যেটা মানটা আসবে সেটাকে আমাদের কাস্টিং করে ইন্টিজারে রাখতে লাগবে পুরো মানটাকেই, কাস্টিং করে ইন্টিজারে আনতে লাগবে। সো এটা যদি মোটামুটি আমাদের মিড বের করার সূত্র হয়, সো বাকি কাজটা খুবই সোজা, আমাদেরকে শুধু স্টার্ট আর এন্ড এর মানটা আপডেট করলেই হয়ে যাবে। সো আমরা এই জিনিসগুলো একটু পরে লিখব, আমরা প্রথমে স্টার্ট ইন মিট এবং আমরা যে ভ্যালুটা সার্চ করব সেটা এভাবে একটু লিখলাম। এখন আমি আগে অ্যালগোরিদমটা বর্ণনা করি, এটার ক্ষেত্রে কী হচ্ছে সেটা ধরা যাক, আমি খুঁজবো 32। সো আমার কী ভ্যালুটা হচ্ছে 32, কী ভ্যালুটা হচ্ছে 32। সো আর ফার্স্ট উপাদান এটা, সো স্টার্ট যেটা সেটা হচ্ছে 0, 0তম এলিমেন্ট থেকে শুরু করতেছি, এবং ইন্ট যেটা সেটা হচ্ছে 12। সো আমরা এই সূত্র ব্যবহার করলে মিড ইকুয়াল হচ্ছে স্টার্ট প্লাস ইন্ট বাই টু, স্টার্ট হচ্ছে 0, ইন্ট হচ্ছে 12, 0 প্লাস 12 ইকুয়াল হচ্ছে 12/2, 12/2 হচ্ছে 6, ইন্টিজার করলে 6, তো মিড হচ্ছে আমাদের 6। সো আমরা এবার চেক করব 6, 0, 1, 2, 3, 4, 5, 6 এটা চেক করব 50। তো আমার আগে আইডিয়াটা মানে হঠাৎ করে হইলেও সঠিক ছিল, যাক 50 আমরা চেক করব। এবার চেক করব 50টা 32 এর থেকে ছোটো না বড় না সমান, যদি সমান হয়ে যায় তার মানে কি আমি উপাদানটা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার কিন্তু কাজ শেষ। যদি মিডটা কি এর সমান হয় তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে কাজ শেষ। সো যদি মিডটা কি এর সমান হয় তাহলে কিন্তু আমার সঙ্গে সঙ্গে কাজ শেষ, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে মিডটা বড়, এ মিডের থেকে মানে মিড উপাদানটা হচ্ছে বড় কি এর থেকে, তার মানে কি যে উপাদানটা আছে মানে এই উপাদানটা যদি থাকে থাকে এর মধ্যে তাহলে সেটা অবশ্যই এর বাম পাশে থাকবে। এখন এরটা হয়ে যাবে সম্পূর্ণটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এর এই পাশটা আমি সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে পারি, এই পাশটা এখন সম্পূর্ণরূপে বাদ, কারণ এরটা এখন থাকবে সম্পূর্ণ এই পর্যন্ত। সো ইস্টা যেহেতু এখান থেকে এই পর্যন্ত যদি এরটা হয়, এখান থেকে যদি এই পর্যন্ত এরটা হয়, সো আমরা কী পাচ্ছি যে স্টার্ট এটা কিন্তু শূন্য থেকে যাচ্ছে, স্টার্টের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে ইন্ডের মানটা, ইন্ডের মানটা কত হচ্ছে আগে মিড যত ছিল তার থেকে এক কম হচ্ছে, আগে মিড ছিল 6, এক কম মানে 5, সো এবার ইন্ড হচ্ছে 5, স্টার্ট 0 ইন 5, তাহলে মিড কত 0 প্লাস 5/2, 0 প্লাস 5/2 হচ্ছে 2.5, এটাকে ইন্টিজার করলে 2, সো এবার আমরা দেখব মিড 2। এবার আমাদের কী ভ্যালু কিন্তু হচ্ছে 32। এবার মিড টু এর উপাদান কী, মিড টু উপাদান হচ্ছে 30, মিড টু উপাদান হচ্ছে 0 ইন্টু 30 হচ্ছে 32 এর থেকে ছোট, তার মানে কি এর বাম পাশে কোনো উপাদান নেই, যা উপাদান আছে সব ডান পাশে আছে,
যা উপাদান আছে সব আছে ডান পাশে। সো এখানে দেখো, এখন আমাদের এরিয়াটা হয়ে গেল এতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো এখন কিন্তু স্টার্টটা চেঞ্জ হয়ে গেল, স্টার্টটা আগে ছিল শূন্য, এখন হয়ে যাচ্ছে কত, মিড যে হয়েছিল তার থেকে এক বেশি। সো স্টার্টটা হয়ে যাচ্ছে 3, এবং ইন্ট আগেরটা যেটা ছিল 5 সেটাই থাকবে। সো এবার মিড হচ্ছে কত, 5 প্লাস 3 ইকাল টু হচ্ছে 8, 8/2 4 4, কি ভ্যালু আমাদের, 32। 4 এর মান কত, 0 1 2 3, 0 1 2 3 4, 38। 4 এর মানটা হচ্ছে 38। সো আমরা 38টা চেক করবো, 38টা 32 থেকে বড় কি না, 38টা হচ্ছে 32 এর থেকে বড়, যেহেতু 32 থেকে বড় সে বাম পাশে অবস্থিত। বাম পাশে অবস্থিত বলতে এটা মিড হচ্ছে 4, 4 এর বাম পাশে অবস্থিত হলে কি হবে, স্টার্ট ভ্যালুটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, বাম পাশে থাকলে স্টার্ট ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, ইন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। ইন ভ্যালুটা হচ্ছে 4 - 1 = 3 হচ্ছে, এবং যেটা মিড হচ্ছে 3 প্লাস 3/2 3, এবং কি ভ্যালু 32, এই যে 3, এটা হচ্ছে 32 এর সমান, যেহেতু 32 এর সমান সেহেতু আমাদের অ্যালগোরিদমটা সাকসেসফুল। এই বই দিয়ে বের করতে লাগবে। এখন যদি এটা 32 না হতো, যদি এমন কোনো সংখ্যা থাকতো যেটা মিলতেছে না, যদি 32 না 33 থাকতো, তাহলে কিন্তু একই পদ্ধতিতে আসার পরে কিন্তু আমরা পেতাম না। যদি আমরা 32 সার্চ করতাম, 33 সার্চ করতাম, তাহলে কিন্তু পদ্ধতি আদৌ আসতো। 3 নম্বর উপাদানে আসে, তখন দেখা যেত এটা 33 না, 32 না, 33। ধরা যাক যে আমরা 33 সার্চ করতেছি যেটা এখানে নেই, সেক্ষেত্রে কি আমাদের সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু এভাবেই আসতে লাগতো। তারপর কি আমাদের 3 নম্বর উপাদানে আসে, দেখতে হইতো সেটা 32 কিনা। 3 নম্বর উপাদানে আসে যখন দেখতাম যে না সেটা 32 না, 33 যদি হতো, তার মানে কি এই উপাদানটা যদি আমরা 32 আছে, আমরা খুঁজছি 33, তার মানে কি এর ডান পাশে অবস্থিত আছে, ডান পাশে অবস্থিত মানে কি স্টার্ট ভ্যালুটা হয়ে যাবে বড়, 3 থেকে স্টার্ট ভ্যালুটা হবে মিড প্লাস 1, তাহলে স্টার্ট ভ্যালুটা হতো তখন 4 হতো, এবং ইন ভ্যালুটা হতো আমরা যদি 33 খুঁজতাম তাহলে ইন ভ্যালুটা হতো কত, 3, এবং তাহলে মিড আর বের করতে লাগবে না, কারণ কি স্টার্ট ভ্যালুটা কখনোই ইন্ডিয়ার থেকে বড় হতে পারে না। যদি কখনো স্টার্ট ভ্যালুটা ইন্ডিয়ার থেকে বড় হয়ে যায়, তার মানে কি আমাদের সার্চটা হচ্ছে আনসাকসেসফুল, আমাদের সার্চটা তখনই স্টপ করতে হবে, এবং যেটা বুঝতে হবে যে সেটা এখানে নেই। এটা হচ্ছে কন্ডিশনের শর্ত, কারণ কি যদি না থাকে 100, ইন্ডিয়া ভ্যালুটা দিনে দিনে কমবে, স্টার্ট ভ্যালুটা দিনে দিনে বাড়বে, স্টার্ট ভ্যালুটা বাড়বে অথবা বাড়া আর ইন্ডিয়া ভ্যালুটা কমা, এই দুটো কাজ করতে করতে এমন এক সময় চলে আসবে যখন স্টার্ট ভ্যালুটার মানটা ইন ভ্যালু থেকে বড় হয়ে যাবে, তখনই আমাদের সার্চটা আনসাকসেসফুল হবে, অর্থাৎ আমাদের উপাদানটা নেই বলে ধরে নিতে লাগবে, ধরে নিতে লাগবে মানে কি উপাদানটা তখন থাকবে না এটাই। আর যদি তার আগে পেয়ে যাই, তাহলে তার আগে পেয়ে গেলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবার আমরা ডাইরেক্টলি অ্যালগোরিদমে মানে কোডিংয়ে চলে যাব। কোডিংয়ে চলে যায় ইন্টিজার মেইন, সো আমরা একটা ইন্টিজার অ্যারে নেব এ, থার্টিন, যার মানগুলো দিয়ে দেবো 12, 42, 38, 42, 50, 65, 70, 85, 90, 100, তেরোটা অবদান মান আমরা দিয়ে দিলাম, 6, 3, 9, 10, 12, 13টা দিয়ে দিয়েছি। এবার আমরা আরও কিছু ভেরিয়েবল নেব, যেমন ইন্টিজার আই লুপের জন্য,
তারপর আমাদের লাগতেছে যে স্টার্ট ইন্ট মিড সো ফার্স্ট ক্ষেত্রে আমাদের কি বের করতে হচ্ছে যে স্টার্ট অ্যামাউন্টটা দিয়ে দিতে হচ্ছে স্টার্ট ইকুয়াল টু হচ্ছে জিরো ইন্ড ইকুয়াল টু হচ্ছে 12 দ্রুত দিতে হলো সো ফার্স্টে আমাদের কি করতে হবে মিড বের করতে লাগবে এবং মিড বের করার পরে এলো সেগুলো চেক করে দেখতে লাগবে সো আমাদের ফার্স্ট কাজ যেহেতু এই এই কাজটা আমরা ডুয়াল লুপ দিয়ে করবো ডু কাজটা কি হচ্ছে যে অন দি স্টার্ট ইমিট বের করতে লাগতেছে মিট ইকালটা হচ্ছে ইন্টিজার স্টার্ট প্লাস ইন্ট ডিভাইড বাই টু এটা হচ্ছে মিড হচ্ছে আমাদের তারপরে আমাদের কাজ হচ্ছে যে মিড বের করার পরে মিড উপাদানটা আমাদেরকে চেক করে দেখা যদি ইফ যদি কি হয় এ এ উপাদানের মিড যেটা আমরা পাচ্ছি সেটা যদি ইকুয়াল ইকুয়াল হয় কিসের সমান হয় আমরা যে কিটা চাচ্ছি আমাদের কি থাকবে যেটা আমরা খুঁজে বের করতে যাবো কি এই অ্যারে থেকে আমরা কি নেব সো আমরা এখান থেকে কি ইকুয়াল টু 32 ধরলাম কি ইকুয়াল 32 মিড যদি ইকুয়াল ইকুয়াল কি হয় তাহলে কি আমাদেরকে দেখাতে হবে যে দেখাবে যে সাকসেসফুল প্রিন্টএফ সাকসেসফুল না দেখায় আমাদেরকে পার্সেন্ট ডি দেখাবে লোকেশন ফাইন্ড এট পার্সেন্ট ডি লোকেশনে দেখাবে এই পার্সেন্ট ডিটা হচ্ছে কি আমরা যেটা বলেছিলাম যে মিড প্লাস ওয়ান আগে এর আগে পড়বে যেটা ছিল যে আই প্লাস ওয়ান দিয়ে যেটা কাজ করেছিলাম যে মিডতম যে মিডে যেহেতু পাওয়া গেছে তার মানে কি জিরোতম উপাদানে যদি পাওয়া যায় সেটা আমরা হচ্ছে আমাদের একতম উপাদান মানে এক বেশি থাকে সবসময় সেহেতু মিড প্লাস ওয়ান এখন যদি ইফ যদি এ মিড এটা যদি বড় হয় কিএস থেকে এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে যে আমরা তো পেয়ে যাবে যখনই পেয়ে যাবে তখনই ব্রেক করে ফেলবে তখনই ব্রেক আর যদি না পাওয়া যায় যদি এটা বড় হয় এ মিটটা বড় হয় অর্থাৎ এই মাঝের উপাদানটা যদি বড় হয় তার মানে কি তার ডান পাশে আর নেই সব বাম পাশে আছে বাম পাশে থাকা মানে কি যে ইন্ট ভ্যালুটাকে ইন্ডের মানটা আপডেট করে দেওয়া ইন্ট ইকুয়াল টু হচ্ছে ইট কী ছিল যে আমাদের মিড মাইনাস ওয়ান মিড মাইনাস ওয়ান আর এখানে ইফ হবে না এখানে ইলসেফ দিতে লাগবে আবার ইলসেফ অথবা ইলস দিলেই হচ্ছে যদি
কি এর মানটা মিরে সমানও না, কি এর মানটা মিরে থেকে ছোট না, তার মানে কি কি এর মানটা মিরে থেকে বড়। যদি সেক্ষেত্রে হয় তাহলে আমাদের কি করতে হবে, যে স্টার্টের মানটা আমাদেরকে আপডেট করে দিতে হবে, ইকুয়াল টু হচ্ছে মিড প্লাস ওয়ান। স্টার মানটা আমাদেরকে আপডেট করে দিতে হচ্ছে মিড প্লাস ওয়ান। এই গাছগুলো করে যেতে লাগবে। সো এখন আমরা গোটা প্রসেসটাকে শো করার জন্য আমরা একটা প্রিন্টএফ এর ব্যবস্থা করব। সেই প্রিন্টএফ এ যেটা থাকবে সেটা থাকবে যে প্রথমে শো করবে যে স্টার্ট ইকুয়াল টু কলন দিয়ে %d ব্যাকস্ল্যাশ টি ইন কলন দিয়ে %d ব্যাকস্ল্যাশ টি স্টার্ট ইন্ট মিড কলন দিয়ে %d ব্যাকস্ল্যাশ টি তারপরে স্টার্ট ইন্ট মিড কি কলন দিয়ে %d ব্যাকস্ল্যাশ টি আর এবং আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এ মিড কলন দিয়ে %d এক্সপ্রেশন। সো ফার্স্ট কি হচ্ছে যে আমরা স্টার্টের মানটা প্রিন্ট করবো START স্টার্ট, তারপর প্রিন্ট করবো ইন্ডের মানটা ইন্ড, তারপর প্রিন্ট করবো মিডের মানটা মিড, তারপর প্রিন্ট করবো কি এর মানটা কি, তারপর এ মিডের মানটা। এটার মাধ্যমে আমরা সমস্ত প্রসেসটা দেখতে পারবো। যে কি হচ্ছে এখানে প্রিন্ট এফ এফই দিন। আচ্ছা প্রিন্ট এফ এর মাধ্যমে, এই প্রিন্ট এফ এর মাধ্যমে সো যাই হোক সমস্ত প্রসেসটা দেখতে পারবো। এখানে কি করা আছে যে প্রিন্ট এফ করা আছে যে স্টার্ট ইন্ট মিড তারপর কি যেগুলোর সবগুলোর মান দিয়ে দেওয়া আছে। সো যাই হোক এই কাজগুলো কতক্ষণ চলবে, হোয়াইল যতক্ষণ পর্যন্ত স্টার্ট মানটা ইন্ডের থেকে ছোট অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। এবং সবশেষে ইফ যদি স্টার্টের মানটা বড় হয়ে যায় ইন্ডে থেকে, যদি স্টার্টের মানটা ইন্ডে থেকে বড় হয়ে যায় সেই ক্ষেত্রে প্রিন্ট করে দেখাবে ফেল। সো এবার আমরা প্রোগ্রামটাকে রান করব। এখানে সেমিকোলন দেওয়া হয়নি। ফাইন্ড ইট ফোর 0 1 2 3 4 1 2 3 4 চার নম্বরে পেয়ে গেছে। এই যে প্রথমে ক্ষেত্রে কি ছিল এবার দেখি, এখান থেকে হিসাবটা প্রথমে স্টার্ট ছিল 0 ইন ছিল 5, স্টার ছিল 0 ইন ছিল 5। সো 0 সরি ভুলটা হয়ে গেছে কোথায়, এই প্রিন্টএফটা
এইখানে না দিয়ে এখানে দিয়ে দিলে ভালো হইতো। এখানে এইবার সুবিধা হবে। প্রথম ছিল স্টার ছিল 0, ইন ছিল 12, সেক্ষেত্রে মিড হলো 6, আমাদের কি ভ্যালুটা ছিল 32, কিন্তু এ মিডের মান ছিল 50, যেহেতু 50 সেহেতু কিলো, তা ডান পাশে গুলো নেই বাম পাশে আছে, বাম পাশে থাকা মানে কি ইন্ডের মানটা আপডেট হওয়া, ইন্ডের মানটা মানে কি মিড মাইনাস 1, স্টার 0 ইন 5, তাহলে কি মিড এখান থেকে কি ভ্যালুটা এবার 30, 30 মানে কি স্টারের মানটা আপডেট হওয়া, যেটা আমরা স্কোরে এসেছিলাম সেটাই। সো এবার যদি আমরা কি ভ্যালুটা 33 করে দেই সেক্ষেত্রে কি হবে, স্টার্টের মানটা 3, ইন্ডের মানটা 3, মিলের মানটা 3, কি এর মান হচ্ছে 33, এ মিলের মান হচ্ছে 32। সো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে পিনটিফটা আরেকবার দিয়ে দিলাম, সো ফেল্ড ফেল্ড কারণ কি স্টারের মানটা বড় হয়ে গেছে এটা থেকে, এই জন্যই ফেল, স্টারের মানটা এটা থেকে বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু ফেল্ড, ফেল্ডের কারণটা এখানে আমি দেখিয়ে দিয়েছি। সো যেটাই হোক না কেন, আসল কথাটা হচ্ছে যে কীভাবে বাইনারি সার্চ কাজ করে সেটা আমরা দেখে দিলাম, যে এতটুকুই মূল কাজটা, মিড বের করে নিতে লাগবে, মিড বের করে নেওয়ার পরে চেক করতে লাগবে মিডটা কি এর থেকে সমান কিনা, কি এর সমান হলে তো কাজ শেষ আমরা পেয়ে গেলাম, আর যদি কি এর সমান না হয় তাহলে যদি মিডটা বড় হয় তাহলে ইন্ডের মানটা আপডেট করে দিতে লাগবে, আর যদি মিডের মানটা ছোট ছোট হয় তাহলে হচ্ছে ইনস্টার মানটা আপডেট করে দিতে লাগবে, কতক্ষণ মানে চলবে যতক্ষণ পর্যন্ত ইনস্টার মানটা ইন্ডের থেকে ছোট অথবা সমান থেকে, ব্যাস এই কাজটুকু করে ফেললে আমরা বাইনারি সার্চ মোটামুটি পেয়ে যাবো। আপনারা ধীরে ধীরে ট্রাই করবেন, আমরা এখানে ডু লুপ দিয়ে করেছি, আপনারা ইউজ করলে ইচ্ছা করলে ফোর লুপ, হোয়াইল লুপ, যা এখন যে কোনো লুপ দিয়ে করে দেখতে পারেন, ইজিলি হয়ে যাবে, কোনো প্রকার আটকানোর সম্ভাবনা নেই। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন টপিক্স নিয়ে, ধন্যবাদ সবাইকে।